আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই লার্নিং অ্যান্ড আর্নিং টিউব। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। বন্ধুরা, আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি কিভাবে আপনি ফাইবারে ইমেইল মার্কেটিং করে সহজ উপায়ে $1,000 ইনকাম করতে পারবেন প্রতি মাসে। $1,000 যেহেতু বলেছি, আপনার হয়তো অবিশ্বাস্য মনে হতে পারে। আমি একটু পরে প্রুফ সহ দেখাচ্ছি কারা কারা এখান থেকে ইনকাম জেনারেট করছে, এবং পাশাপাশি বলে রাখছি এই ভিডিওটি আপনি যদি কন্টিনিউ করেন এবং শেষে আমি দুটো টিপস এবং ট্রিক্স বলে দিব খুব সহজ উপায়ে কিভাবে ইমেইল মার্কেটিং করে ফাইবারের মতো প্রফেশনাল মার্কেট প্লেসে আপনি নতুন হয়ে $1,000 আর্নিং জেনারেট করতে পারবেন। ভিডিওটি যদি দেখতে চান তাহলে সাথে থাকুন, এবং ভিডিওটি শুরু করার আগে আপনাকে আমি অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন। সো ফিরছি একটু পরে। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমি চলে এসেছি ফাইবার ডট কম এর মধ্যে। ফাইবার ডট কম এমন একটি মার্কেট প্লেস যেটি থেকে আপনি ইমেইল মার্কেটিং করে খুব সহজেই আর্নিং জেনারেট করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। তো প্রথমে আপনাকে এখানে আসার পরে যে কাজটি করতে হবে, সেখানে আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে ফাইবার ডট কম এর মধ্যে। ফাইবার ডট কম এর মধ্যে কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় স্টেপ বাই স্টেপ আমার চ্যানেলের মধ্যে আলাদা ভিডিও দেওয়া রয়েছে, আশা করি সেখানে এক নজর ঘুরে আসার আমন্ত্রণ রইল। আজকে আমি দেখাবো ইমেল মার্কেটিং কিভাবে করবেন এই ফাইবার ডট কম এর মধ্যে। ধরুন আপনি ফাইবার ডট কম এর একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছেন, খুব সহজেই আমি এটি নিশ্চিত হলাম, এবং এখন কিভাবে আপনি ফাইবারের মধ্যে ইমেল মার্কেটিং করবেন সেটি আমি দেখাচ্ছি। তার আগে আমরা জেনে নিই কারা কারা এখান থেকে ইমেল মার্কেটিং করে ইনকাম জেনারেট করছে। এখানে লেখা আছে আই উইল রাইট মার্কেটিং ইমেলস ফর ড্রিপ ইমেল মার্কেটিং কোম্পানিজ। এই গিগটির মাধ্যমে প্রায় 260 বার এই প্রোডাক্টটি সেল হয়েছে। অনুরূপভাবে পাশের এই ভদ্রলোক প্রায় 336 বার তার ইমেল অ্যাড্রেসটি সার্ভিসটি সেল করেছে। এরপরে দেখা যাচ্ছে এখানে অসংখ্য এই ভদ্রলোক 1000+ ইমেল অ্যাড্রেস সার্ভিসটি দিয়েছে। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন এখানে যে ফিচারগুলো দেখা যাচ্ছে, যে ইমেল মার্কেটিং করে করে যে আর্নিং জেনারেট করা যায় নতুন হোক পুরাতন হোক, আপনার টেনশনের কোনো কারণে আপনি যদি নতুন হয়ে থাকেন বা অদক্ষ হয়ে থাকেন, আপনাকে আমি অনুরোধ জানাবো আপনি সাহস করে নেমে পড়ুন, অবশ্যই আপনি এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন খুব সহজেই। এই হচ্ছে কারা কারা ইনকাম করছে, তাদের সমস্ত ফিচার কেমন লাগে বন্ধুরা, অবশ্যই ভালো লাগে তাদের ইনকামগুলো দেখে, তার চেয়ে বেশি ভালো লাগবে যদি আপনি ইনকাম জেনারেট করতে পারেন। চলুন এবার চলো ঘুরে আসা যাক কীভাবে আপনি ইমেল মার্কেটিং করবেন। ধরুন আপনি আপনার ফাইবার এর মধ্যে একটি ইমেল মার্কেটিংয়ের গিগ খুলেছেন। আপনার একজন ইউএসএ ক্লায়েন্ট আপনাকে বললো যে 1000 ইমেল কালেকশন করে দিতে হবে। তো আপনি তাকে ক্লেম করলেন যে 1000 ইমেল কালেকশন করে দিতে হলে আপনাকে $10 দিতে হবে। অর্থাৎ 3টি প্রসেসে সাধারণত গিগুলো সাজানো হয়। আপনি $10 ক্লেম করেছেন বা দাবি করেছেন, তো যে প্রসেসটি বা খুব কম সময়ে 1000 ইমেল অ্যাড্রেস আপনি কালেকশন করবেন সেটি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তো আমি প্রথমে লিখছি একটি টপিক নিয়ে, অর্থাৎ বায়ার আপনাকে যে টপিক নিয়ে ইমেল অ্যাড্রেস দিতে বলে সেই ইমেল অ্যাড্রেসগুলো দিবেন। আমি গুগলের মধ্যে চার্জ দিলাম এই নামটি দিয়ে। এই নামটি দিয়ে চার্জ দেওয়ার পরে কি আসে দেখা যাক। এখানে 10টির মতো দেখাচ্ছে। আমি আরেকটি টিপস বলে দিচ্ছি, আপনি যদি সেটিংসে যান, সেটিংসে গিয়ে আপনি সার্চ সেটিংসে যাবেন। সার্চ সেটিংসে যাওয়ার পরে আপনি এটিকে 100 করে দিবেন। 100 করে দিলে সুবিধা কী হবে, আপনি প্রত্যেকটা পেজের মধ্যে 100 পর্যন্ত আপনি দেখতে পাবেন। তো এবার আসি, সেটিংসে আপনি 100 করে দিবেন। 100 করে দেওয়ার পরে আপনার নিশ্চিত হয়ে যাবে। এবার ইউএসএ ফ্যাশন দিয়ে যখন আপনি সার্চ দিবেন তখন আপনি অসংখ্য দেখতে পাবেন। এরপরে আপনার সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে আপনি অ্যাডভান্স সেটিংয়ে যাবেন। তো বন্ধুরা, আপনাদের পেজের মধ্যে অর্থাৎ গুগলে যখন আপনি কোনো কিছু দিয়ে চার্জ দিবেন তখন দেখতে পাবেন যে প্রত্যেকটা পেজের মধ্যে 10টা পর্যন্ত সাইট শো করছে, কিন্তু আমার এই অবস্থায় প্রায় 100টার মতো সাইট শো করছে। আপনি যদি স্ক্রল ডাউন করে যান এভাবে তাহলে নিচে দেখতে পাচ্ছেন। তো আমি দেখাচ্ছি না, আমি কনফার্ম হলাম যে 100টি সাইট কীভাবে একটি পেজের মধ্যে শো করে সেটি দেখাবেন। আমি এই কাজটি করতে হলে প্রথমে যে কাজটি করেছি সেটি হচ্ছে সেটিংসে গিয়ে সার্চ সেটিংয়ে যাবেন। আপনি সার্চ সেটিংয়ে যাওয়ার পরে আপনি যে এখানে রেজাল্টস পার পেজ 100 পর্যন্ত রেখে দিবেন 10 লম্বা করে। এরপরে আপনি এখানে চেকবক্সে চেক দিয়ে রাখবেন। এরপর আপনি স্ক্রল ডাউন করে নিচে চলে যাবেন।
এরপরে সিমুরে ক্লিক করবেন। সিমুরে ক্লিক করলে আপনি যে দেশটির ইমেল অ্যাড্রেস কালেকশন করতে চাচ্ছেন সেটি সিলেক্ট দিবেন, এরপর আপনি সেভ দিবেন। সেভ দিলে আপনার কাজ শেষ, অর্থাৎ আপনি একটি পেজের মধ্যে খুব সহজেই প্রায় 100টার মতো ইমেল আপনি কালেকশন করতে পারবেন। ইউএসএ ফ্যাশন @gmail.com দিয়ে আমি যখন সার্চ দিলাম তখন এখানে অসংখ্য প্রায় 100টির মতো পেজ শো করছে। আমি প্রসেসটা দেখিয়ে দিলাম, তো এটিকে আপনি কন্ট্রোল এ প্রেস করে, অর্থাৎ আপনার যে কিবোর্ড রয়েছে কিবোর্ডের কন্ট্রোল এ প্রেস করে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি কপি করবেন, কপি করার পরে আপনি চলে যাবেন একটি ওয়েবসাইটের মধ্যে। সেই ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে এটি, আপনি www.sarf7.net.my এটি দিয়ে যখন আপনি সার্চ দিবেন গুগলে এ ধরনের একটি ইন্টারফেস পাবেন। অর্থাৎ এই ওয়েবসাইটে আসার পরে আপনি যে গুগল থেকে এই যে এটি কপি করে নিলেন এখানে কয়টা ইমেল আছে সেটি দেখার জন্য আপনাকে এই ইমেল অ্যাড্রেসটি ইউজ করতে হবে। সো আমি এখানে একটু পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পরে আপনার কাজ হচ্ছে এই আউটপুট পাওয়ার জন্য এক্সট্র্যাক্ট আপনি করবেন। এক্সট্র্যাক্ট করার পরে আপনি এই ওয়েবসাইটগুলো পাবেন, অর্থাৎ এই ওয়েবসাইটগুলো আপনি আবার কপি করবেন। কপি করার পরে আপনি আরেকটি ওয়েবসাইটে চলে যাবেন, এই ওয়েবসাইটটিতে। এই ওয়েবসাইটটিতে আসার কারণ হচ্ছে যে আপনি যে গুগল থেকে যে এই ইমেল অ্যাকশন ইমেল অ্যাড্রেসগুলো কালেকশন করেছেন সেটি কতটা সত্য কতটা মিথ্যা সেটি দেখার জন্য, একদম অ্যাকুরেট আনসার পাওয়ার জন্য আপনাকে এই ইমেল অ্যাড্রেসটা ইউজ করতে হবে। এবার এখানে আসার পরে এই ইমেল অ্যাড্রেসটি হচ্ছে leopathu.com। আপনি খুব সহজেই এই ইমেল অ্যাড্রেসটি ইউজ করে কনফার্ম হতে পারবেন। এরপরে ভ্যালিডেট ক্লিক করলে আপনার এই ইমেল অ্যাড্রেসগুলো কি ফেক না আপনার সত্য বা মিথ্যা সেটি কনফার্মলি আপনি বুঝতে পারবেন। সো আশা করি এই দুটো ওয়েবসাইট ইউজ করে আপনি খুব চোখের পলকেই যে কোনো ধরনের ইমেল অ্যাড্রেস আপনি খুব সহজেই কালেকশন করে নিতে পারবেন।